আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, এ বাবা সাহাবারা, ওই ইহুদি ঘরের যুবকটা কোথায়? যে আমি মুহাম্মাদকে বড় ভালোবাসতো, আমি মুহাম্মাদকে বড় প্রিয়ার করতো, আজকে সেই যুবকটা কোথায়? আল্লাহ নবীকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই যুবকটা বিমারি হয়েছে, অসুস্থ হয়েছে, অসুস্থ। আমার দয়ার নবী এই পৃথিবীর বুকে ইসলামকে এনেছে কত কষ্ট করে, সেই ইতিহাস শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, রসুলুল্লাহর পিঠে পচা দুম্বা দুর্গন্ধময় ভুঁড়িকে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী সেজদায় পড়ে আছে, নবী পাকের পিঠে ওই পচা দুম্বার ভুঁড়িটা চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী উঠতে পারছে না। বাবারা মাহারা এতিম নবী, রহমতের নবী, শাফাআতুন নবী, হায়াতুন নবী, নূরুন নবী, উম্মতের নাজাতের কান্ডারি নবী, আমাদের ঘরে মাগফিরাত করিয়ে নিওয়া নবী, সারা জিন্দেগি যিনি আমাদের জন্য কেঁদেছে, সেই মমতাময় দয়ালু, সেই ময়ার দয়ালু নবী তিনি মাথা তুলতে পারছে না। আল্লাহ নবী সেজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়েই যাচ্ছে, আর দুর্গন্ধ, আর ভারীতে কষ্ট হচ্ছে। আল্লাহ নবীর কলিজার টুকরি ফাতেমা যাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছেন তো আপনারা? আহা, দুনিয়া একেবারে শেষের দিকে, একেবারে শেষের দিকে। আল্লাহ ভালো জানে আমি ইমাম মিদের সাল্লামকে দেখবো কি জানি না, তবে হয়তো দেখাও হয়ে যেতে পারে। আর যদি আমি দেখতে নাও পাই, আশা রাখা যাচ্ছে আমাদের বাচ্চারা হয়তো দেখে ফেলবে। মানে দুনিয়া এত শেষের দিকে, আশা করছি ভাই, আবার বলছি, এটা নিয়ে ইখতিলাফ করবেন না। যারা আমাকে মানেন মেনে নেন, যারা মানেন না মানতে হবে না। এগুলো হলো কিতাব থেকে একটা আনুমানিক কথা, রসুল যা ভবিষ্যৎবাণী করেছে সব অহরহ মিলে যাচ্ছে, মানুষের দিল পাষাণ হয়ে যাবে, মানুষ সর্বসময় বুড়াই নোংরা ঠাট্টা ইয়ারকি গান মজা যাত্রা মজাই থাকবে। আজকে দেখুন মানুষ ধর্মকে নিয়েও মজা করছে। আমি গত কালকে দেখলাম, আমার কাছে রয়েছে মনে হয়, আমি খুলে আর দেখাচ্ছি না, আপনারা হয়তো দেখে থাকলে, কেউ দেখে থাকলে একটু হাত তুলবেন। একদল মুসলমান ইফতার করছে, একটা ফটো দেখি রয়েছে, সেটা নাকি কোন একটা মরা এমএলএ তার ফটো, তার সামনে একটা ইফতারের থালি দিয়েছে, দেখেছেন কি কেউ? যে একটু হাত তুলবেন যদি কেউ দেখে থাকে, ব্যাস দুজনের বেশি হলে তো সাক্ষী গ্রহণযোগ্য। তাহলে বলুন ধর্মটাকে লো মজা চলছে না চলে নেই? তাহলে এইসব দেখে আমার মনে হচ্ছে দুনিয়া বড় শেষের দিকে। আমরা সেই আল্লাহকে ভুলে গেলাম যিনি আমার জিন্দেগি দিল, আমরা তাদের পিছনে ছুটতে লাগলাম যারা আমাদেরকে ময়া কান্না কেনে, শুধুমাত্র একটু ময়া কান্না কাঁদে আমাদের জন্য, তাদের জন্য দিবা না। একবারও ভাবলাম না যে ইফতার ও রোজা এটা তো আমার ধর্মের কাজ, এটা তো আমার ধর্মের কাজ, এখানে অন্য ধর্মের তো ম্যাটার না, এখানে তো আমার রসুল ছাড়া অন্য কারো কথা চলবে না, এটা তো একবারও ভাবলাম না। ঠিক আছে, বাজারে ব্যবসা করতে গেছি, সবাই মিলে মিশে চলি, বিভিন্ন ধর্মের মানুষ একে অপরে কিনা কাটা করি, ওটা আলাদা পার্ট, ওটা দুনিয়াদারি প্রয়োজনীয় জিন্দেগি, ঠিক আছে, কিন্তু আমার ইফতারটা, আমার রোজাটা, এটা কেমন ভাবে করা দরকার, এটা নিয়েও দেখুন মজা চলছে, মজা। তাই বাপ কি ওয়াজ করব, কি বলবো, আর কথা বলতেও খুব কষ্ট হচ্ছে, রোদ, প্রচুর রোদ ভাই, রাস্তা দিয়ে আসলাম তো প্রচুর রোদ, মানে মানে তাপে গাড়ির কাঁচ গুলো পর্যন্ত গরম হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, তারপরও যারা আল্লাহকে ভালোবাসে রোজা তো রাখছে, কবুল হচ্ছে কি জানি না,
তাজি কথা বলছিলাম আমার রহমতের নবী দয়াল নবী কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ঘর থেকে বেরিয়ে আব্বার এই দৃশ্যটাকে দেখলো যে আমার আব্বা যিনি কোনোদিন কাউকে গালি দেয় না যিনি কোনোদিন কারো ক্ষতি করে না যিনি কোনোদিন কারো ক্ষতির আশা রাখে না যিনি কোনোদিন কাউকে বদদোয়া করে না যিনি কোনোদিন কোনো অসহায় এলে নিজে না খেয়ে তাকে খাইয়ে ভুকা কখনো পাঠিয়ে দেয় না এরকম একটা দয়ালু আব্বার উপরে এরকম একটা দয়ালু রসূলের উপরে কারা এই অমানবিক অত্যাচার করলো তা খাতুনে জান্নাত চোখ ভরা পানি নিয়ে ওই মরা পচা দুম্বার ভরিটাকে নাবাচ্ছে আর চোখ ভরা পানি নিয়ে বলছে আল্লাহ যারা আমার আব্বাকে কষ্ট দিয়েছে আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ নবী মাথাটা যখনই তুললেন নবী আমার মাথাটা তুলে বুনে ছিলেন খাতুনে জান্নাত ও আমার কলিজার টুকরি ফাতেমা জাহরা তুমি আমার শরীরের একটা অংশ তুমি যদি বদদোয়া করো ওই বদদোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে এই খাতুনে জান্নাত বদদোয়া আপনি করবেন না আমি রাসূলুল্লাহ কে ইরা চিনে না এরা আমার উপরে জুলুম অত্যাচার করেছে আমি নবী দোয়া করি এরা যদি আমাকে নাও মানে এদের ছেলে ছেলে একদিন একদিন আমি রসুল আমাকে নবী বলে আমাকে নেতা বলে মেনে নিয়ে আমি রসুল আল্লাহ দিনকে রেখে যাচ্ছি এই দিন অনুযায়ী জিন্দেগি করবে এবং পরকালে আমার কাতারে হাসর নাসর হয়ে যাবে কত দয়ালু নবী দেখুন যেদিন সেদিন নবী যদি খাতুনে জান্নাত কে না রুখত আল্লাহ আজাব গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিত আজকে সেই নবী দিন কে খেলা হচ্ছে খেলা খেলো যত মন যাই খেলো আর আমি এই কথাগুলো যখন বলবো একদল মানুষ দেখবো কমেন্টে লিখছে খুব কম সংখ্যা তাদের করে আল্লাহ হিদায়ত করুক যদি হিদায়ত কপালে না থাকে আর কি করতে পারি বলার দায়িত্ব বলছে আল্লাহ তাদেরকেও হিদায়ত করুক আমি 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 তারাও দেখছি কমেন্ট করছে এই এই দিনের জন্য কথা বলালো রং লাগাচ্ছে দিনের জন্য কথা বললো রং লাগাচ্ছে আমার কম যদি অন্য জাতি বলতো দুঃখ লাগতো না আমার ছেলে যদি আমার গালে একটা চড় মারে আর পাড়ার সবাই মিলে যদি একটা চড় মারে সবার চড়টা ভুলতে দুদিনের সময় লাগে না কিন্তু মরে যাওয়ার পরেও কিন্তু ছেলের চড়টা ভোলা যায় না কেন আমার আপন রে তুই বাংলা হলো আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা এরা যখন আমাকে গালি দেয় এরা যখন আমাদেরকে ভুল বোঝে ছোট বড় কথা বলে এটাকে খুব ব্যথা লাগে অথচ যতদিন আমি অজ করতে বেরিয়েছি প্রায় 12-13 বছর কম বেশি হবে মাকসাদ একটাই যাতে এজ্জতে রুটি খেয়ে ইমান নিয়ে পরকালে জান্নাতে থাকতে পারি এই আশাই বুঝাই এই আশাতে বুঝাই কিন্তু কেন যে আমার একদল ভাই বোঝে না আর যখন এগুনেলে খুব দুঃখ করি ভাবি তখনই কোরআনের ওই আয়াতের কথা মনে পড়ে আল্লাহ কোরআনে বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ যাদের অন্তরে মোহর মেরে দেয় তারা হেদায়েত হয় না না হয় রাসূল আবু জেহেলকে কম বুঝিয়েছে আবু জেহেল নবীর চাচা হয় পাড়া সম্পর্কে কম বুঝিয়েছে কিন্তু তাও পরিবর্তন হয়নি কেন লোভ ক্ষমতার লোভ অর্থের লোভ ভোগের লোভ দুনিয়াদারি লোভ লালসার লোভ আবু জেহেলকে বরবাদ করে দিয়েছে
আমার কওমের মানুষেরা আমার নবী পাকে প্রেমিকেরা আসো আল্লাহ নবীকে মহব্বত করো ভালোবাসো নবী আমার বিদায় নেবার সময় জানিয়ে গেছে আমার অনুসারীরা আমার মাননেওয়ালারা কিয়ামত পর্যন্ত যত আমার অনুসারী থাকবে আমি নবী তাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ বাগের কিতাব কোরআন শরীফ এই কোরআনকে তারা যেন মজবুত করে ধরে দ্বিতীয় মজবুত করে ধরে রাখে তিন নম্বর হলো ওয়াহালে বাইতি আমি নবী আমার হাল আমার পরিবার আমার বংশ বংশ বংশধর এই তিনটেকে আমি নবী আমার মাননেওয়ালা অনুসারীদের রেখে গেলাম কিয়ামত পর্যন্ত দুনিয়া জমিনে যত তুফান ঝড় আসুক না কেন এই তিনটেকে যারা ধরে রাখবে আমি নবী জানিয়ে দিলাম হাসরও আমার সাথে থাকবে মিজানও আমার পাশে থাকবে ফুলসুরাতও আমার সাথে পার হবে এবং আল্লাহর জান্নাতে আমার কাতারই যাবে আরো জোরে বলুন সুবহান নবীর প্রেমিক আর আদবকারীরাই শুধু এই তিনটেকে ধরে রাখে বাকি এই সব দুনিয়ায় অনেক মুসলমান আছে কেউ শুধু কোরআন ধরেছে কেউ শুধু কোরআন হাদিস ধরেছে কিন্তু যারা নবীর আশিক নবীর প্রেমিক তারা এই তিনটেকেই ধরেছে কোরআন অনুযায়ী যেমন জীবন গড়েছে সুন্নাত তরিকায় জীবন গড়েছে তেমন আহলে রসুল যে করে সম্মান ও মর্যাদা তারা দিয়ে যাচ্ছে তিনটেই করেছে আল্লাহ পাক এই পবিত্র রমজান শরীফে আমাদেরকে হাজির করিয়েছেন কত মানুষ কত বছর রোজার মাস পেয়েছিল অনেকে রাখতে পেরেছিল অনেকে আবার অসুস্থ জন্য রাখতে পারেনি আবার অনেক মুসলমান ঘরে ছেলে মেয়েরা ইচ্ছা করে এই রোজার মাসে রোজা কেউ রাখেনি আল্লাহ পাক দয়া করেছেন গত বছর যারা পেয়েছিল তাদের মধ্যে থেকে অনেকেই চলে গেছে কিন্তু আল্লাহ দয়া করে আমাকে আবার বছর মিলিয়েছে আপনাদের কই বছর মিলিয়েছে অনেকে রোজানো হ্যাঁ আমার নবীর উম্মত উম্মতিরা জানি না আমার ভালোবাসার মানুষের মধ্যে কেউ এই দলে আছে কিনা যারা ইচ্ছা করে রোজা রাখে না যদি থাকো আজ তোমাদেরকে বলে যায় গত বছর হয়তো রমজান মাস আসবে তাই তোমার রাখবে আমিও থাকবো না তুমিও থাকবে না কোনো গ্যারান্টি না তাই তওবা করো রোজা কোনকে রাখো তারাবিটা আদায় করো আল্লাহ পাকের হুকুম মালদাররা যাকাতটাকে দাও এই যাকাত দেবেন কাদেরকে এ নবীর আশিকরা আমার নবী জানিয়েছেন যাকাতের প্রথম হকদার হলো আপনার আত্মীয়র মধ্যে গরিব যারা আপনার আত্মীয়র মধ্যে গরিব যারা তারা হলো যাকাতের প্রথম হকদার আপনি দেখুন আপনার আত্মীয়র মধ্যে কেউ গরিব আছে কিনা দ্বিতীয় হলো আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে গরিব কারা যদি আত্মীয়র মধ্যে গরিব পাওয়া যায় তাদেরকে দিয়ে দাও এই 2 টাকা 5 টাকা 10 টাকা করে দিয়ে কিছু লাভ নেই ভাই 1 লাখ যদি যাকাত হয় আত্মীয়র মধ্যে কেউ গরিব থাকে তাকে একটা হয় টোটো গাড়ি কিনে দেন বেটার দোকান করে দেন যতটুকু হয় তুই এটা নিয়ে বাড়া আর জীবনে ভিক্ষা তাকে চাইতে হবে না গরিবিটা একটা দূর হয়ে গেল শুনছেন তো আমার ভালোবাসার মানুষদেরকে বলছি শুনছেন তো নাকি তবে যেটা শিখাচ্ছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি বাপ ভাইরা কোরআন সুন্নার পক্ষে কথা বলছি বিরুদ্ধে নয়
আমি একজন নবী বংশের সদস্য, এটা শোনাচ্ছি কোনো অহংকার নয়, যাতে রাসূলের ওই কথাটার উপরে আপনাদের বিশ্বাস থাকে, তাহলে আমার কথাটাকেও বিশ্বাস করবেন। কেন কম্পিটিশন চলছে ধর্ম নিয়ে, কে কত ভাবে নিজের দিকে লোক বাড়িয়ে রাখা যায়। ইমাম যদি কেরাত শুদ্ধও পড়ে, এমন কম্পিটিশন চলছে পিছন থেকে, কি বলে লোকমা দিচ্ছে, যাতে করে ওকে তাড়িয়ে আমার জায়গাটা দখল করা যায়। কেন? যে লোকমা দিচ্ছে সে জানে সব আম মানুষ, এদেরকে বোকা বানাতে সময় লাগবে না। আমি বলে দেবো ভুল করেছে, ও বলবে না ঠিক পড়েছি, এই হয়ে ঝগড়া হবে। মানুষের মধ্যে সব সময় পক্ষের থেকে বিরুদ্ধটাই লোক বেশি পাওয়া যায়, নেগেটিভের থেকে পজিটিভ ধারণা মানুষ বেশি লাগায়। খালি খামাকে ইমামকে সন্দেহ করে বলে বেরো, আচ্ছা ইমাম ঠিকই ছিল বেচারি, এবার ই শুরু করলো গর 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 গর, হয়তো ভুলও পড়ে চলে যাবার ধরার জন্য। ওই জন্য বলছি যে আমি একজন নবী বংশের সদস্য হয়ে বুঝাচ্ছি আপনাদেরকে, দায়িত্ব নিয়ে বলছি, আপনারা মেনে নেন, আমাকে যদি ভালোবাসেন আমার কথাগুলোকে মানবেন। সমালোচনা আলোচনা থাকবে বাপ, এ দুনিয়া সাহাবাদের সমালোচনা হয়েছে না হয়নি? একদল মানুষ হযরত আবু বকর উমর উসমানকে শহীদ করাকে জায়েজ বলেছে, একদল মানুষ আবার হযরত আলীকে কতল করা শহীদ করাকে জায়েজ বলেছে। আপনি কোন দিকে? আলীকে শহীদ করা জায়েজ বলবেন নাকি আবু বকর উমর উসমানকে শহীদ করা জায়েজ বলবেন? কিন্তু দুটো দল আছে, একটা খারেজি বলা হয়, একটা সিয়া বলা হয়, কথা বুঝে আসছে? দুটো দলে বিভক্ত হয়ে গেছে, এরকম কত দল আছে বাপ। এগুলো জলসা মাহফিলে বলতেও লজ্জা লাগে, গায়ের ইসলামরা শুনলে কি বলবে যে মোল্লাদের কি অবস্থা দেন। কিন্তু আপনারা তো পার্সোনাল ধরাও দেন না, পার্সোনাল ধরা দেন নাকি? পার্সোনাল ধরা দেন না, যেখানেই যাব এখন মোবাইল, উজু করতে বসছি মোবাইল, পেশাব করে ঢুকবো মোবাইল, বাথরুমে ঢুকবো ওখানে দিকে মোবাইল দেখলে, একটু খাবো কত বড় গাল হাঁ করছে হুজুর ওটাও ফটো তুলছে, মানে কি যে জ্বালা, মাফ করো হেসুনি, এটা ধ্বংসের আলামত। কেন এই ভেতর থেকে খুশি নয়, জ্বলছে ভেতরটা, আল্লাহ কি করব, ছেড়ে দেবো এই কাজ, এদের থেকে দূরে সরে যাব। আমার মনে হয় কয়েক লক্ষ যুবক গান শুনতো, আমার উসিলায় গান শোনা ছেড়ে দিয়েছে, সত্য বলছি না ভুল বলছি, এটা আওয়াজ দিয়ে বলবে। তা যাক এইটুকু হলেও তো পরিবর্তন হয়েছে, কয়েক লক্ষ যুবক জলসায় আসতো, ফুচকা মাজার ইদিগুলি ঘুরে বেড়াতো, আমার ওসিলায় মাহফিলে বসা শিখেছে, এটা সত্য বললাম না মিথ্যা বললাম? কয়েক লক্ষ যুবক পাঁচ অক্ত পড়ে কি জানি না, তবে আলহামদুলিল্লাহ ডেলি এক অক্ত হলো নামাজ পড়ে, আগে পড়তেই না। এটা আব্বাস সিদ্দিকীর ওসিলায় আল্লাহ করিয়েছে, এই কথাটা বলা কি সত্য হলো না মিথ্যা হলো? যুবকরা বলো সত্য না মিথ্যা? আবার মনে হয় যে যাক একটু হলেও তো থাকলে, এগুলো থাকবে না বেরিয়ে চলে যেতে পারে। কিন্তু আমি তো মানুষ, রক্তে বস্তু তৈরি, এত পেরেশান মোবাইল, এত ব্যস্ত আমার ভাই গুনার মতন, আমাকে বলছে জানেন, আমাকে বলছে ভাই জান একটা সেলফি লোবো, তুই ভুলে যাচ্ছিস আমি তোর পীরের আওলাদ। আবার এটা শুনে কিছু লোক বলবে আপনাকে তো পীরের আওলাদ বলে মানে না, কি মানেন আপনারা? আপনারা এসেছেন আমাকে কি মনে করে, কারা কারা পীরের আওলাদ বলে মানে এসেছেন? হাত তোলেন তো ভাই, তো ভাই, তো ভাই, আলহামদুলিল্লাহ আপনার। তাহলে কারা আমাকে কি বলে মানে, কেউ কিছু অন্য কিছু বলে মানেন নাকি? না কিছু মানুষের ধারণা থাকতে পারে যে বিষয়টা, সেটা আজকে এই রমজান মাসে আর বলছি না, রমজানের পরে বলে শোনেন। অন্যায়ের বিরোধী করার নাম ইসলাম, অন্যায়ের বিরোধী করাতে আব্বাস সিদ্দিকী পীর বা পীরজাদা থেকে বাদ পড়ে যাবে, এ ধারণা হলো কুফুরি জাহিলিয়াতের ধারণা। অন্যায়ের প্রতিবাদ করার নাম কি? ইসলাম। মদকে হারাম বলার নাম কি? জেনাকে হারাম বলার নাম কি? সুদকে হারাম বলার নাম কি? চোরকে চোর বলার নাম কি? লুটকে লুট বলার নাম কি? সমাজ বিরোধীকে সমাজ বিরোধী বলার নাম কি? তাদের থেকে বাবারা দূরে থাকো
এই কথাটা প্রচার করার নাম কি ইসলাম এটা আমার কাজ এটা আমার ধর্মীয় কাজ কিন্তু এর পরও কিছু ভাই বলে তবে হ্যাঁ আমার বলার পরও কিন্তু আমি তাকে বলি না আজি দ্বিতীয়বার বলেন না একটা হোক না অমনি চড়াং করে একটা দিবা করি বুঝতে পারছেন না কেন বিয়াদব রাখা যাবে না কথা বুঝছেন না বোঝেন না বিয়াদব রাখা যাবে না কেন বোঝে না হয়তো বললাম ঠিক আছে না গো এটা করতে নেই নাচারের জন্য এগুলো করা হয় নাচারে কেন এটাও আমি মনে করি উচিত নয় তারপরও নাচার বললাম কেন বাইরে 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 বিভিন্ন জায়গায় লাখো যুবক কাজ কামের জন্য গেছে লাখো যুবক এলাকায় কাজ কাম নেই বাইরে চলে গেছে আছে না না তারা ওই গান টান শুনতো কাজে শুনেন গান টান শুনতো তারাই বলেছে তাদের কথা আমি বলছি ভাইজান আপনি যদি লাইভ দেন আমরা ওই লাইভটাকে ওখানে চালাই বা আপনার ওয়াজকে দেখি দেখে ওয়াজও চলে আর আমরা কাজটা করি আমি এই নিয়ে কোনদিন তো আমি পাইনি তো আমি জানবো কি করে কেন আমি নিজে তো চালাই না আমার ভাইয়েরা চালায় তারা অনেকে বলে যে থেকে নাকি ইনকামও আছে তো যাক যাক কিছু খেটে খাওয়া মানুষ করে খাচ্ছে কি ফতোয়া হবে ভাই আমি অত মশলা জানি না বলতে পারছি না কিন্তু আমি যেটা বলতে চাইছি কিছু কিছু ভাই এমন থ্যাম্বেল দেয় যে থ্যাম্বেল গুলোকে দেখে দুঃখ লাগে যে আপনি সামান্য পেটের জ্বালায় যাতে আপনার কি বলে দেখে বেশি থ্যাম্বেল গুলো একটু দেখুন শুধু আমার ক্ষেত্রে বলেছিনি যে কোনো আলেম ওলামার ক্ষেত্রে একটু থ্যাম্বেল গুলো ঠিক করে দেন কারণ আলেমদের ইজ্জত আল্লাহ দিয়েছেন এটা মাথায় রাখবেন তো যাক 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 আমি ফিরে আসছি আবার একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা छोर करे दुनिया की चल मदीने चलते हैं छोर करे दुनिया की छोर 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 करे दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा रहमतों के मुस्तफा गुलामों के किस्मतें बदलते हैं छोर जिक्रे दुनिया के बोलो अमन नबी গোলামদের কিসমত পাল্টে দেয় মুস্তফা গোলামো কি কিসমতে বদলতি হ্যায় আমার নবী গোলামদের কিসমত পাল্টে দেয় এই কথাটা কি আপনারা মেনে নিতে পারবেন একটু আওয়াজ দিয়ে বলুন আমাকে যারা ভালোবাসেন আপনারা মেনে নেবেন আর 100% বলে যাচ্ছি এটা কোরআন সুন্নাহ দিন ইসলামেরই কথা জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু এখানে একটা কথা আপনাদের শিখানো দরকার কি নবীকে এই পাওয়ারটা দিয়েছেন আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে এই পাওয়ারটা দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন আমার নবী তার গোলামদের কিসমতকে পাল্টে দিতে পারে এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে ভালোবাসো নবীকে আদব করো নবীকে চিনো বড় হুজুর দাবি করলে হয় না বড় মুফতি বড় আলেম বড় পীরহান বড় দাড়ি বড় টুপি দাবি করলে হয় না রসূলের প্রেম নবীর আদব নবী সম্বন্ধে আকীদা কি আছে ওটা দেখতে লাগে রাসূলে পাকের মাকাম সম্বন্ধে কি আকীদা আছে ওটা দেখতে লাগে
আল্লাহ পাক আমার নবী পাককে এত তকদসে এত বড় ক্ষমতা দিয়েছেন। এই যুবকেরা তরুণেরা বাবেরা আল্লাহ নবী সবতে একটা ইহুদি ঘরে ছেলে সাত বছর নবী পাকের দরবারে থাকতো, আল্লাহ নবীর পিছু পিছু ঘুরে ঘুরে বেড়াতো, নবী আমার যেখানে যেত ওই ইহুদি ঘরে ছেলেটা সেখানে নবী পাকের সাথে ঘুরে বেড়াতো, আল্লাহ নবীকে বড় ভালোবাসতো, আল্লাহ নবীর আখলাকে বড় দিবানা হয়ে গিয়েছিল, আল্লাহ নবীর ব্যবহার কথাবার্তা চাল চলনে নবী পাককে বড় ভালোবেসে নিয়েছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তি মুহাম্মদ হিসাবে ভালোবাসতো, রসুল বলে কিন্তু মানেনি তখন, নবী বলে কখন কিন্তু মেনে নাই নে। সাতটা বছর এইভাবে নবী পাকের সাথে সাথে ঘুরে বেড়াতো, নবী আমার যখনই মদিনার নবাবী শরীফে প্রবেশ করত ওই ইহুদি ঘরের যুবকটা আল্লাহ নবীর নারায়ণ শরীফ জুতা মোবারকটাকে সাথে করে নিয়ে এমনি করে বুকের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকতো, নবী আমার নবাবী শরীফ থেকে যখন বাহির হতেন জুতাটা নবী পাকের পায়ে লাগিয়ে দিতেন, আল্লাহ নবীর প্রেমে এতটা দিবানা হয়ে গিয়েছিল। কিন্তু তখনও নবীকে রসুল বলে মানেনি, ইমানের কালেমা কিন্তু পড়েনি। ইহুদিরা এক আল্লাহ মানত, ইহুদিরা আল্লাহ মানে নবীকে মানে না, উজাইর নবীকে মানে। কোন নবীকে? উজাইর নবীকে। আমার নবী আসার আগে যত ইহুদি দুনিয়ায় ছিল যারা উজাইর নবীকে মেনেছিল সব জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আসার পর যারা মানলো না তারা আল্লাহর নবীকে অস্বীকার করার জন্য জাহান্নামী হচ্ছে, শুনছেন তো? তার আগে কিন্তু সব জান্নাতি। খ্রিস্টানরা আমার নবী আসার আগ পর্যন্ত যারা ঈসা নবীকে ঈসা নবীর কথা মতো মেনেছে, খোদার বেটা বলে নয় ঈসা নবীর কথা মতো, তারা সব জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আসার পরে নবীকে যারা মানেনি তারা এবার জাহান্নামী হচ্ছে, শুনছেন তো ভাই? কেন তারাও আহলে কিতাব, ঈমানদার, তারা কিতাব পেয়েছে তারা। আল্লাহ নবীর দিবানা হয়ে গিয়ে ওই যুবকটা নবী পাকের সাথে সাথে এইভাবে ঘুরে ঘুরে বেড়ায়। সাতটা বছর কেটে যাবার পর আল্লাহ নবী একদিন মদিনা নবাবী শরীফ থেকে বেরোতে লেগেছেন, নবী আমার দেখতে লেগেছেন আজকে আমার জুতাটা পরাবার ওই ইহুদি যুবকটা কিন্তু দাঁড়িয়ে নাই। আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, এ বাবা সাহাবারা ওই ইহুদি ঘরের যুবকটা কোথায়? যে আমি মুহাম্মদকে বড় ভালোবাসত, আমি মুহাম্মদকে বড় পেয়ার করত, আজকে সেই যুবকটা কোথায়? আল্লাহ নবীকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই যুবকটা বিমারী হয়েছে, অসুস্থ হয়েছে, অসুস্থই পড়েছে। আল্লাহ নবী কথাটা শোনার সাথে সাথে ওই যুবকটাকে দেখার জন্য রওনা দিলেন। কোন অমুসলিম বিপদে পড়লে, কোন অমুসলিম বিমারে পড়লে, আপনার যদি পাড়া প্রতিবেশীর মধ্যে হয় তাকে দেখতে যাবেন, তাকে দেখতে যাওয়াটা কোনো অন্যায় কাজ নয়, তাকে দেখতে গিয়ে সুপরামর্শ দেবেন, তাকে ধৈর্যের জন্য কথা বলবেন, তাকে বলবেন সবর করো, অবশ্যই সৃষ্টিকর্তা বিমার দিয়েছে ভালো করে দেবে। বা আপনি যদি অর্থশালী হন আর অমুসলিম গরিব যদি হয় তাকে অর্থ দিয়ে সহযোগিতা করুন, এটা কোনো অন্যায় কাজ নয়, অবশ্যই এটাও দিন ইসলামের কাজ, শুনছেন তো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? আমার তো কষ্ট হচ্ছে বলতে, কিন্তু একটু বলি, সবাই বসে আছেন কত সুন্দর, নামাজ পড়লাম একসাথে, কে কেন এটা ইফতার মাহফিল তাই নামাজ হলো, ইফতার পার্টিতে দেখবেন নামাজ হয় না, আগেও নামাজ নেই পরেও নামাজ নেই, শুনছেন না? এখন আবার তারা চালাক হয়ে গেছে, ইফতার পার্টি আর দেয় না, নাম চেঞ্জ করে দিয়েছে,
চিনবেন কি করে যে সব রমজান শরীফে ইফতার ও রোজা উপলক্ষ করে মাহফিল অথচ তাতে দেখবেন চোর বদমাইশ সমাজ বিরোধী লোকেরা রয়েছে জানবে এগুলো ইসলামের দুশমনরা করছে এদের মাহফিলে যাবেন না আমার ভালোবাসার মানুষরা আমার কথা শুনবেন তো বলুন শুনবেন তো এদের মাহফিলে যাবেন না এটা নিষেধ করা আমার পরে আমাদের বাচ্চারা ভাববে ওইটাই অরিজিনাল ইসলাম এটা নকল ইসলাম মনে করবে আস্তে আস্তেই তো পাপ বাড়ে নাকি ভাই তাই আমার ধর্মকিলি যারা নাটক করছে সেখান থেকে দূরে থাকবে অনেকে বলে যে সেখানে তো অনেক অনেক মুফতি মাওলানা ইমাম সাহেব পীর সাহেব পীরজাদাদের দেখা যায় তাহলে কি করব একটা কথা মনে রাখবেন আপনি যদি পীর সাহেবকে দেখে ধর্ম মানেন তাহলে যাবেন আজি ধর্মটা রাসূলুল্লাহর মানেন তাহলে পীর সাহেবের সঙ্গে বিয়াদবি দরকার নেই আলেম মুফতির সঙ্গে বিয়াদবি দরকার নেই তাদের থেকেও দূরে সরে যান শুনছেন না শুনেন কেন আমার যদি ধর্মটা পীর সাহেবের ধর্ম হয় তাহলে জান ভাই আমার কিছু বলার নেই আর যদি বলেন যে রাসূলুল্লাহ ধর্ম আমরা মানি নবীর ইসলাম মানি তাহলে বা পীর সাহেব থাকলে দলিল নয় দলিল হলো রাসূলুল্লাহ আব্বাস সিদ্দিকী দলিল নয় দলিল কে জোরে বলুন রাসূল আমার কথা কি খারাপ নিলেন আমার কি মনে হচ্ছে নাকি আমি কোন পীরেদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে আর আমি নিজে একজন পীর সাহেব আপনি মুরিদ হন না কি হয়েছেন আমার লাখো মুড়ি আছে অহংকার করছি নি হ্যাঁ ইপার বাংলা উপার বাংলাতেও লাখো লোক পাগড়ি ধরেছে আমার পুরুষরা হাত ধরেছে মা বোনেরা পর্দার ভেতরে থেকে পাগড়ি ফেলে দিয়েছি ধরেছে আমি যা বায়াত করেছি তারা পড়েছে তাদেরকে আমি সবক দিই তারা আমল করে তাদের ছেলেরা বাইরে থেকে ফোন করে করে বলে আম্মা যান সবক চেঞ্জ করতে চায় নানা আপনি সবক কি দেবেন তারা নানা বলে তার মেয়ে যখন মুড়ি ধরলো তার মা তার মানে আমার মেয়ে বুঝছেন না সে আমাকে বাপ বলে মানে আপনি মানেন না তো কি হয়েছে আমার আছে অম্মা বিনিয়ে মাতি রব্বিকে পাহাড় দিস আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি আপনারা খারাপ লিখছেন কত তাহলে আমার তো দায়িত্ব বুঝানো যে বাবারা ভাইয়েরা মায়েরা বোনেরা পৃথিবীতে দুটো দল আছে একটা রহমানের একটা শয়তানের রহমানের দলে আদম নবী থেকে শুরু করে মোহাম্মদ রসুল আর চার ইমাম আমার মুজাদ্দে জামান চার পিরানে পীর আজা হুজুর বসিরাট হুজুর পাঁচ হুজুর সব রহমানের দলে শুনছেন না এসব রহমানের দলের কর্মচারী নবীরা স্পেশাল পাওয়ার নিয়ে এসছে ইনাদের পাওয়ার একটু হালকা হালকা শুনছেন না শোনেন না সব রহমানের দলের খাদে সব রহমানের দলের হয়ে কাজ করেছে আর মোহাম্মদ রসুল কে আল্লাহ রহমানের দলের মালিকানা বানিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আর দুনিয়াতে আরেকটা দল হচ্ছে ইবলিস শয়তানের দল ইবলিস শয়তানের দলের লোকেরা রহমানের দলের লোকেদেরকে অনেক বোঝাবার চেষ্টা করে পরিবর্তন করার পারে না লাস্টে দুটো রাস্তা নিয়েছে কি একটা দু নম্বর বক্তা মলি সাহেব পীর সাহেব পীরজাদা দু নম্বর তাদের দ্বারা অর্থ দিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে হারাম খাওয়ানো হচ্ছে যাতে করে ভেতরে হারাম ঢুকে গেলে রক্ত হারাম হবে ভালো দিকে মন যাবে না একটা দ্বিতীয় হচ্ছে তারা নকল ইসলাম খুলে দিয়েছে ঠিক রোজার মাসে যেমন আমি আপনাকে বললাম ফটো রেখে ইফতার দিয়েছে দেখছেন না এটা নকল ইসলাম এটা অরিজিনাল ইসলাম নয় দেখছেন না পেট দেখা যাচ্ছে মেয়ে ছেলের মাথায় টুপি ইফতার মাহফিলে এটা হচ্ছে নকল ইসলাম অরিজিনাল ইসলাম নয় এরা হলো অরিজিনাল ইসলামের ক্ষতি করার জন্য নকল ইসলাম খুলেছে এই কথা যখনই বলি কিছু আমার ভাই তারা বলে ওখানে তো অনেক হুজুর যায় অনেক মাওলানা যায় অনেক মুফতি যায় অনেক ইমাম যায় আপনি আব্বাস সিদ্দিকী বেশি বুঝে গেছেন না ভাই আমি বেশি বুঝিনি আমি কেন বেশি বুঝবো আমি একটা জিনিস বুঝেছি যদি আপনি পীর সাহেবের ধর্ম মানেন মুফতির ধর্ম মানেন ইমামের ধর্ম মানেন তাহলে আপনি ওটা ঠিক বলছেন আপনার ব্যাপার কিন্তু আমি মোহাম্মদ রসুলের ধর্ম মানি মোহাম্মদ রসুলের ইসলামে নারী পুরুষ এক জায়গায় বসাই তো হারাম শুনছেন না
নারী পুরুষ এক জায়গায়, বেগানা নারী বেগানা পুরুষ বসা হারাম। দ্বিতীয় নম্বর, এই টুপি নবীর সুন্নাত, এটা পুরুষের মাথায় পড়াবার। আমার ঘরের আমার মা মুসলমান, তার মাথা তো এই টুপি পরানো যাবে না, তার জন্য নয়, এটা ইমানদার মুসলমান নবীর সুন্নাত জন্য পড়ে। এই টুপি তুলে দিয়েছেন কার মাথায়? এবার আমার কথা বাবা একটু গরম, খুনের গরম আছে তো, আমি মাঝে মাঝে বলে ফেলি যে এই টুপি যদি কুকুরের মাথায় থাকে তাহলে ঝগড়া হওয়া তো দরকার। তারা বলে আমাদেরকে কুকুর বললেন কেন? আমি আপনাদেরকে কুকুর বলিনি, আপনি যদি কুকুর শাস্তি চান আমি কি করবো? কথা বুঝছেন না? বুঝেননি? কুকুর কাকে বলা হয়? কুকুর কাকে বলা হয়? যে বিহায়া হয়। এত বলার পরও যদি আপনি না শুধরান তাহলে আপনি বিহায়া। বিহায়াকে আমি তোর বিহায়া বলতে পারছি নি, কুকুর বলছি, যাতে আপনাকে ডোজটা একটু কড়া লেগে আপনি শুধরে যান। কি গো কথা আমার খারাপ লাগছে? ধর্মের সাথে যদি, ধর্মের স্বার্থে যদি একটু কথা বলি আপনারা কি আমার দুশ্মন হবে? ধর্মের স্বার্থে বলছি, আপনারা আমায় ভুল বুঝবেন না, আমি কোন ব্যক্তিগত কোন মুফতি মাওলানা পীর সাহেব পীরজাদা কাউকে ভালোবাসিনি, কারোর সঙ্গে দুশ্মনীও নাই। আমি যদি কোন পীর সাহেবকে ভালোবাসি, রুহুল আমিন সাহেবকে ভালোবাসি, তিনি আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহর জন্য নবীর জন্য ভালোবাসি, কথা বুঝে আসছে? ঠিক তেমনি কোন পীর সাহেব পীরজাদাকে যদি ভালোবাসি, এই কারণে ভালোবাসি, তিনি আল্লাহ ও রসূলকে ভালোবেসেছে। তাই তাহলে কেউ যদি পীর সেজে, পীরজাদা সেজে, মুফতি সেজে, ইমাম সেজে, সে যদি আল্লাহ ও রসূলের দিনকে মিটায়, তাকে আমি ভালোবাসতে পারবো? আর জোরে বলুন, পারবো? তাই সমাজকে বলবো, বাবা ওকে গালিগালাজ করলে বা ওনাদেরকে ছোট বড় কথা বললে বা ঝগড়া করলে একটা সমাজের দৃষ্টি খারাপ লাগবে, আলেমে আলেমে ঝগড়া, ঠিক না? আম মানুষ তার ধর্মগুরুকে গালি দিচ্ছে, শুনতে খারাপ লাগবে? তাই সব থেকে উত্তম পন্থা রসূল বলেছে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও, এটাও তো ইমান। কি গো অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, নাই মুখ দিয়ে রোকো, নাই অন্তর থেকে ঘৃণা করো? হাত দিয়ে রোকার ক্ষমতা আমারও নেই আপনাদেরও নেই, মুখ দিয়ে বলার জন্য আল্লাহ আমায় পারমিশন দিয়েছে, আপনাকে পারমিশন দেয়নি। আপনার উচিত কি? অন্তর থেকে ঘৃণা করে সরে যাওয়া, না ওই হুজুরের কাছে যাব না, ওই মাওলানার কাছে যাব না, ওই মুফতির কাছে যাব না। কেন? ওনারা দেখছি সবসময় ইসলামের দুশমনদের সঙ্গে গলায় গলায় মিলছে, ইসলামের দুশমনদের সঙ্গে উঠা বসা করছে। আমরা দেখছি যারা আজানে কেস করছে হুজুর তার সঙ্গে ভুগে ভুগে মিলছে, আমরা দেখছি যারা আজানকে ব্যান করছে মুফতি সাহেব তাদের ঘরে নিয়ে এসে মাহফিলে হই হই করছে, আমরা দেখছি যারা মাদ্রাসাকে বোলডুজার দিয়ে ভাঙছে তাদের সঙ্গে মাওলানা সাহেবের ফটো পাওয়া যাচ্ছে, ভাই তাদের সঙ্গে মাওলানা সাহেবকে বক্তব্যই পাওয়া যাচ্ছে। এই যে সমাজ বিরোধীদের সঙ্গে ধর্মকে মিশিয়ে দেওয়া হচ্ছে ইসলামের দুশ্মনদের সাথে, আমাদের উচিত হবে তাদের থেকে নিজেকে দূরত্ব করে নেওয়া। এই কথাটা কি বলা আপনাদের খারাপ লাগছে? জোরে বলুন, খারাপ লাগছে? তাই আপনারা মনে রাখবেন, আর একটা কথা মনে রাখবেন, আবু জেহেল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত একদল লোক, সবাই নয় একদল লোক, ক্ষমতার জোরে ইসলামকে মিটাতে চাইছে। এটা আপনারা মানেন না? মানেন না? মানেন না? মানেন না? তাই আপনাদেরকে বলবো, যারা মাদ্রাসাকে সন্ত্রাস বলে তারাও যেমন ইসলামের দুশমন, যারা মাদ্রাসা জায়গাকে বিক্রি করে দেয় তারা কি ইসলামের দুশ্মন নয়? তাহলে দুটোই ইসলামের দুশ্মন। এই দুই দুশ্মন থেকে দূরে থাকার সব চেষ্টা করুন, এই দুই দুশ্মন থেকে দূরে থাকার চেষ্টা করুন। যদি মনে হয় যে না আপনার কথা মানবো না, তাহলে আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আপনি যে আমায় ভালোবাসেন বলে এটা তাহলে সত্য না মিথ্যা হবে? হবে মিথ্যা হবে। তাহলে আপনার জন্য আমার ভালোবাসা। সৈয়দনা
रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा को तैबा की जिस गलियों से गुजरे, अरसा को तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। रातें मदीने की, बातें भी मदीने की। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা, আমার ভাইরা, আমার কওমের মানুষেরা। এই আমার কওম বললেও অনেকে সমস্যা হয়, মানে অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারীরা। এটা আমার কওম, আমার ধর্ম, কথা বুঝে আসছে? আমার বলতে আমি যেটা মানি, কথা বুঝে আসছে? এলিও অনেকে সমস্যা হয়, বড় আফসোস। যাক যাক যাক, আল্লাহ তাদেরকে হেদায়েত করেন। তো রমজান শরীফের মাস, আমার কথা কিছু বললাম, আপনারা কষ্ট পেলেন, বুঝতে পেরেছেন? নীতিকে ঠিক করুন, কেন আল্লাহ পাক কোরআনে ওয়াদা করেছেন, হাবিব এমন লোককে আমি জান্নাতে দেব না যারা দুনিয়ায় আপনার দুশ্মনদের সাথে বন্ধুত্ব করেছে। শুনছেন ভাই? আর যারা আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যকে বলবো, আমার নিয়ে প্রায় 2-5-6-7 বছর ধরে অনেক কিছু মিথ্যা কথা লটানো চলছে, আজও চলছে, চলছে না চলে আজও চলছে। আপনি আমাকে কতটা ভালোবাসেন জানি না, আপনার ভালোবাসাটা কি এতই কমজোর যে একটা কি বললো আপনাকে আমার সন্দেহ করতে শুরু হয়ে গেল? তবে আমি যাদেরকে ভালোবাসি আপনাদের মধ্যে, যাদেরকে ভালোবাসি, আমাকে অনেকে বলে ওরা আপনাকে ধোকা দিচ্ছে, ওরা তোমাকে বিপদে ছেড়ে দেবে, অনেক কিছু বলে, কিন্তু আমি বিশ্বাস করি আমার ভালোবাসার মানুষরা যতক্ষণ ধরে জান আছে কোনোদিন আমাকে ছেড়ে দেবে না, আমায় ভালোবাসবে, এটা আমি বিশ্বাস রাখি। এই বিশ্বাস রাখাটা সত্য না মিথ্যা আমার জিজ্ঞেস করার দরকার নেই, কিন্তু আমি বিশ্বাস করি সত্য। কথা বোঝা আসছে ভাই? তাই আপনাদের বলবো, কেউ কিছু বললো শুনে সমালোচনা করবেন না, আগে জানবেন, ভেরিফাই করে, পরচর্চা পরনিন্দা থেকে দূরে থাকবেন।